ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা সৌদি আরব। ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের রিয়াদের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ দেশটির রাজার বেশ কয়েকটি দপ্তর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের হুদাইরা এলাকায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অব্যাহত অগ্রাসনের জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট গত 13 জুন থেকে ইয়েমেনের হুদাইরা বন্দর এলাকায় সর্বাত্মক হামলা চালিয়ে আসছে। চলমান লড়াইয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সামরিক অগ্রাসনের পাশাপাশি প্রচার যুদ্ধ শুরু করেছে। হুদাইরা বন্দর এলাকা পুরোপুরি দখল এবং আনসারুল্লাহ যোদ্ধাদের ঘিরে ফেলায় তাদের বর্তমান আগ্রাসনের প্রধান উদ্দেশ্য। ইয়েমেন ইস্যুতে রিয়াদ ও আবুধাবির মধ্যে মতবিরোধ থাকলেও সৌদি আরব হুদাইরা নিয়ন্ত্রণে দায়িত্ব আমিরাতের উপর ছেড়ে দিয়েছে, যাতে এর মাধ্যমে নিজেদের মধ্যকার বিরোধের আগুনকে দমিয়ে রাখা যায়। হুদাইরা চলমান সংঘর্ষ নিয়ে সৌদি আরব ও তার মিত্ররা ব্যাপক প্রচার যুদ্ধে নেমেছে। এর অংশ হিসেবে তারা আনসারুল্লাহর কাছ থেকে হুদাইরা বিমানবন্দর দখল করে নেওয়ার দাবি চালিয়েছিল, যদিও আনসারুল্লাহ যোদ্ধারা তা অস্বীকার করেছে। ব্যাপক অগ্রাসন ও প্রচারণা চালিয়েও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হুদাইরা এলাকার যুদ্ধে এখন পর্যন্ত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এ কারণে আরব দেশগুলোর তথ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ব্যাপারে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের কর্মকর্তা সাইফুল্লাহ আল সামি বলেছেন, হুদাইদা বন্দর এলাকায় যুদ্ধে পরাজয় আড়াল করা ও ইয়েমেনের জনগণের বিরুদ্ধে প্রচার যুদ্ধ চালানোর উপায় খুঁজে বের করতে তারা ওই বৈঠক ডেকেছিল। সৌদি ও আমিরাতের এই তৎপরতা মোকাবেলার জন্য আনসারুল্লাহ যোদ্ধারা গত 12 দিন ধরে একদিকে ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে স্থলপথে শত্রুর মোকাবেলা করে যাচ্ছে। আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি হুদাইদা বন্দর এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের সর্বাত্মক অগ্রাসনের লক্ষ্য উদ্দেশ্য হুদাইদা এলাকা রক্ষায় শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এদিকে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে হুদাইদা এলাকা দখলের সৌদি চেষ্টা ব্যর্থ হয়ে পড়ে, অর্থাৎ এ পর্যন্ত লড়াইয়ে শত্রুরা কোনো সাফল্য অর্জন করতে পারেনি। আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরব ও আমিরাতের বিরুদ্ধে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে রিয়াদ ক্ষেপণাস্ত্র হামলার প্রধান টার্গেট। ইয়েমেন সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, গতরাতে তারা রাজধানী রিয়াদের প্রশাসনিক ভবন ও সামরিক স্থাপনার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছেন, ইয়েমেন থেকে ছড়া ক্ষেপণাস্ত্রকে তার আকাশে ধ্বংস করে দিয়েছে। যাই হোক, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা রিয়াদের বুকে কাঁপন ধরে দিয়েছে। এই হামলা থেকে আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে, তা হচ্ছে সৌদি আরব ইয়েমেনের ক্ষেপণাস্ত্র আওতায় রয়েছে। একদিকে ইয়েমেনের জনগণের অব্যাহত প্রতিরোধ এবং অন্যদিকে ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি কর্মকর্তারা কার্যত দিশেহারা ও আতঙ্কিত হয়ে পড়েছে। ঠিক তেমনটি অবস্থা হয়েছে আমাদের প্রবাসীরাও, তারাও রিয়াদে থাকতে এখন ভয় পাচ্ছে। আমরা জানি না আমাদের প্রবাসীরা সৌদি আরবে আর কতদিন নিশ্চিন্তে থাকতে পারবে, কারণ প্রবাসে গিয়ে কেউ মরতে চায় না। আপনাদের এই নিয়ে কার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেল আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।